কি পাগল বানাইয়া রে আমার হইল মধু খাইবার কইরা রে দরদাবি খাইলাম বিষের বড়ি ওরে মধু খাইবার কইরা রে খাইলাম বিষের বড়ি ওরে আমি মধু খাইবার কইরা গো দরদিরে খাইলাম বিশ্বের বিষুই থাকছে ব্রহ্মা মুলে বিষুই থাকছে ব্রহ্মা মুলে উগ্রাইতে না পারি বাজান আমার হইল দেশের তিম কইরা রে আমার হইল ওরে ধর ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আমার সবাই হইছে বড়ি ভাই বন্ধু আত্মীয় স্বজন রে সবাই হইছে বড়ি ভাই বন্ধু আত্মীয় স্বজন রে দরদিরে সবাই হইছে বড়ি নয়নে লাইগাছে যারে জন্মের দুঃখী কইরা রে বাজান আমার হইল আমার দরদ হইল রে দেশরে বান্ধব সাদে কি সই পাগল হইছি গো দরদ আমি সাইরা কুলের বেরি সাদে কি আর পাগল হইছি রে সাইরা কুলের বেরি আমি সাদে কি সই পাগল হইছি গো আরে আমি সাইরা কুলের বেরি পুরা হইলে মূর্তি প্রাণে পুরা হইলে মূর্তি প্রাণে পুরা হইলে মূর্তির প্রাণে মন্দুর ওই রূপেরি বাজান আমার হইল দেশান কি পাগল বানাইয়া রে দরদ আমার হইল দেশান লজ্জাই মুখ দেখাব কারে রে ওরে আমার বন্ধু গেছে সারি ওরে লজ্জাই মুখ দেখাব কারে রে আবার
বদল গেছে সারি, লজ্জায় মুখ দেখাব আমার বন্ধু গেছে সারি। রশিদ সরকার বানছে এখন, রশিদ সরকার বানছে এখন, রশিদ সরকার পাগল, রশিদ সরকার বানছে এখন মাটির নিচে বাড়ি। মাজা নাম হইল জনম দুঃখী কইরা রে, দরদ আমার হইল আমার হইল রে বাজান, আমার হইল রে দেশ দরদ, আমার হইল দেশান্তর। এই জগতের ভিতরে প্রত্যেকটি মানুষেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জগতে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, যেমন একটা কথা নিশ্চিত যে আমি এই জগতে সারা জীবন বেঁচে থাকব। এই যে ভব নদীর কূলে আমরা এসেছি, এই ভবমায়া ত্যাগ করে একদিন যার যার দীনবন্ধুর বাসরে, পরম বন্ধুর ঘরে রওনা হতে হবে। তাই তো দ্বারে দ্বারে ঘুরে বেড়া, যে ভব নদীটা আমি কিভাবে বেয়ে যাব। আমার সঙ্গের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই চলে গেল, এমন একদিন আসবে আমারও পরম বন্ধুর ডাক চলে আসবে, সেদিন আমারও সেই দিনও বন্ধুর বাসরে চলে যেতে হবে। এই জগতে এমন কোন মানুষ নাই যে আমরা কিছু হারাই নাই, প্রত্যেকটা মানুষ হারাইছে। এই যে আমার বৃদ্ধা কিশোর বাবাজিরা বসে আছে, তাদের এমন একদিন সময় ছিল শিশুবেলা, শিশুবেলা থেকে যখন যৌবনে পদার্পণ করিল, গায়ে শক্তি বহুদূর দৌড়াইতে পারে, দাঁতে এত শক্তি, দাঁত দিয়ে শক্ত বস্তু চিবাইয়া ভাঙতে পারে, চুলগুলা ছিল কালো কুচকুচে, কিন্তু এখন দেখা যায় সে নিজে নিজে হাঁটতেই পারে না, হাঁটতে গেলে একটা লাঠির সাহায্যের দরকার হয়। মানুষটি তো ঠিকই আছে, তাহলে কে আস্তে আস্তে বিদায় নিচ্ছে? চুলগুলো ছিল কালো কুচকুচে, এখন দেখা যায় চুল দাড়িগুলো সাদা রঙে বর্ণিত হয়ে যাচ্ছে, চোখ দিয়ে অনেক নিখুঁত বস্তু অনেক দূরে দেখা যাইত, এখন নিকটের বস্তুও দেখা যায় না, দেখতে গেলে চশমার দরকার হয়। এই যে চোখের পাওয়ার হারাইতে আসি, এই যে একে একে যে দেহ থেকে হারাইতে আসে, এমন একদিন আসবে এই পচা ধরা দেহে সেই পাখিটাও আর বাস করতে চায় না, সেই পাখিটাও নতুন আরেকটি বাসা খুঁজে, এই পচা ধরা দেহের ভিতরে সেই পাখিটাও বদ্ধ হয়ে আর থাকতে চায় না। তাই যেদিন পাখিটাও চলে যাবে, সেদিন এই মাটির দেহের খবর আর কেউ লবে না। কবি গানে বলেছে, খাঁচা ছেড়ে পাখি উড়ে একদিন উড়ে যাবে রে, আর না তোমার খবর কেউ লইব রে। মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে, এই জগতে সেদিন খবর নেওয়ার মতো আর লোক থাকবে না। তাই এই ভব তরি, এই ভবের ঘাটটা বেয়ে যাইতে পারলেই হয়তো দীনবন্ধুর দর্শন লাভ করা যায়। এই ভব নদীটা যে পার হয়ে যাইতে পারলো, এই ভব নদীর থেকে দীনবন্ধুকে চিনা যাইতে পারলো, সে পর পারে গেল তার দীনবন্ধুর দেখা অবশ্যই পাবে। আর এই ভব নদীতে যদি দীনবন্ধুর দেখা না হয়, যে নাকি পার ঘাটার মালিক পার করবে, তার সাথে যদি লেনা দেনা ভাব বিনিময় ভালোবাসা না হয়,
তাহলে তার দ্বারা হয়তো পাড়ি জমানো আর সম্ভব হবে না। তাই তো এই ভব নদী আমি কিভাবে বেয়ে যাব? ওরে ভব নদীর আশা ছিল ভাই বিরাদা সকলে লইয়া, আশা ছিল ভাই বিরাদা সব যাব লইয়া, আশা ছিল ভাই বি দাররে ওরে আমার দরদি, আশা ছিল ভাই বিরাদা সকলে ওরে পাব নদী দিব আরি রে মুর্শিদ পাইসা লিখে ওরে পিছের দিকে সায়া দেখি আমার বেলা যাই ডুবিয়া, পিছের দিকে সায়া দেখি রে বাদন বেলা যাই ডুবিয়া, পিছের দিকে সায়া আরে আমি পিছের দিকে সায়া দেখি বেলা যায় আমার সঙ্গের সাথী যারা ও oh.
কোনদিন যেন কোনদিন যেন আমার দরদি আমার জানতানিও মুর্শিদ জান নিজে মেরা জালি কান্দে বৈশারে রশিদা আরে বাদম মেরা জালি কান্দে রে বসে যাই না মা মেরা জালি কান্দে পৈসারে ওরে আমার দরদি মেরা জালি কান্দে বৈশা যাই না ওরে সেন্টার সাথে নিও ওরে ও মুর্শিদ মাযা
যাব নদী কেমনে যা।